হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, শুরু করছি আজকের আমাদের মক টেস্ট। তার আগে তোমাদের একটাই কথা বলবো, যারা যারা ভিডিওটি পুরো দেখছো না, পুরো কিন্তু অবশ্যই দেখো। তার কারণ, পুরো যদি তোমরা না দেখো তাহলে কোথায় কোথায় কোনখান থেকে যে কোয়েশ্চেন চলে আসবে তোমরা নিজেরাও জানো না। প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, মেঘালয় রাজ্যের রাজধানীর নাম কি? তো আমার সাথে সাথে তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। অপশনগুলো দেখো, শিলং, আইজল, সিকিম নাকি দিশপুর। তো ফ্রেন্ডস, এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, শিলং। কিন্তু এটি সঠিক উত্তর, মেঘালয় রাজ্যের রাজধানীর নাম কিন্তু শিলং। তারপর চলো দু নম্বর প্রশ্ন দিকে আমরা চলো। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবে। তারপর দেখো, শিবপুরি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলো দেখো, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি কোনোটিই নয়। তো ফ্রেন্ডস, এটি সঠিক উত্তর কি? তো দেখো, শিবপুরি ন্যাশনাল পার্ক কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত। অপশন বি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো তিন নম্বর প্রশ্ন আমরা চলে আসলাম। তিন নম্বর প্রশ্ন কী বলেছে? মুকুন্দ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখো, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়। তোমরা যারা পরীক্ষা দাও এবং যারা নতুন দিচ্ছ তাদের ক্ষেত্রে সব কথা একটাই কথা বলবো, তোমরা প্রত্যেকবার যেন ন্যাশনাল পার্ক দিয়ে কিন্তু বা পার্ক দিয়ে কিন্তু কোনো না কোনো পার্ক দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু একটা আসে। তো অবশ্যই এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বাছাই করে করে সবকটা পড়াচ্ছি, সবকটা কিন্তু দেখো। তো এটির সঠিক উত্তর হবে কিন্তু রাজস্থান। মুকুন্দ ন্যাশনাল পার্ক কিন্তু রাজস্থানে অবস্থিত। তারপর চলো চার নম্বর প্রশ্ন, মাহি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এই জলবিদ্যুৎ কেন্দ্র নিয়েও কিন্তু কোশ্চেন আসে। অপশনগুলো দেখো, উত্তরাখণ্ড, গুজরাট, জম্মু কাশ্মীর নাকি কর্ণাটক। তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, গুজরাটে কিন্তু অবস্থিত মাহি জলবিদ্যুৎ কেন্দ্র। তারপর দেখো, স্পেরোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? অপশানগুলো দেখো, তরলের সান্দ্রতা, রক্তচাপ, কোনো যানবাহনের দ্রুত মাপক যন্ত্র নাকি কোনো তরলের বদ্রতা পরিমাপ করে। তো এটির সঠিক উত্তর কি? তো এটির সঠিক উত্তর কিন্তু তরলের বক্রতা পরিমাপ করে। অপশান ডি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো ছ নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। ছ নম্বর প্রশ্ন কী বলেছে? কোনো মৌলিক খনিজ এবং পাথর সমূহে সর্বাধিক পরিমাণ উপস্থিত থাকে কি? অপশানগুলো দেখো, কার্বন, হাইড্রোজেন, সিলিকন নাকি অ্যালমোনিয়াম। তো এটি সঠিক উত্তর কি? তো দেখো, কোনো মৌলিক খনিজ এবং পাথর সমূহে অবস্থিত পরিমাণ থাকে কিন্তু সিলিকন। অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো সাত নম্বর প্রশ্ন। সাত নম্বর প্রশ্ন কী বলেছে? লাঠি দিয়ে কাপড় ধুলো ছাড়া এই ঘটনাটি নিউটনের কোন গতিসূত্রের প্রয়োগ? মানে লাঠি দিয়ে যে কাপড়ের ধুলো ছাড়া এই ঘটনাটি নিউটনের কোন গতিসূত্রের প্রয়োগ? তো প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র নাকি কোনোটিই নয়। তো এটির সঠিক উত্তর কিন্তু প্রথম গতিসূত্র। অপশন এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো, পটাশিয়ামের আকরিকের নাম কি? অপশনগুলো দেখো, ম্যাগনেটাইট, কার্নালাইট, গ্যালেনা নাকি সিনাবার। তো এটির সঠিক উত্তর কি? এটির সঠিক উত্তর কিন্তু অপশন বি, বি কিন্তু এটির সঠিক উত্তর, কার্নালাইট, পটাশিয়ামের আকরিকের নাম। তারপর চলো ন নম্বর প্রশ্নে চলি আমরা। ন নম্বর প্রশ্ন কী বলেছে? স্টেরয়েড হরমোন পাওয়া যায় কোথায়? অপশনগুলো দেখো, প্রোটিন থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে, কোলেস্ট্রল থেকে নাকি কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, কোলেস্ট্রল থেকে। তোমরা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। এবং আরেকটি কথা বলো, তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। কারণ টেলিগ্রামে কিন্তু প্রত্যেক দিন কুইজ কন্টেস্ট হচ্ছে, তোমরা কিন্তু কুইজগুলো অ্যাটেন্ড করো প্রত্যেক দিন, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটা তোমরা প্রস্তুত আছো। তো দেখো, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পোস্টিগনালির কোন অংশে সংলগ্ন থাকে? অপশনগুলো দেখো, সিকাম, মলাশয়, ডিওডেনাম নাকি জেলুনাম। তো এটির সঠিক উত্তর কি? এটির সঠিক উত্তর কিন্তু অপশান এ, সিকাম। তারপর চলো ১১ নম্বর প্রশ্ন, ডাউন সিনড্রোম ক্রোমোজোমের সংখ্যা হলো কত? তো অপশনগুলো দেখো, ৪৬, ৪৮, ৪৭ নাকি ৪৫। তো এটির সঠিক উত্তর কি? এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি, অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো, ঘ্রাণ অনুভূতি গৃহীত হয় কোথা থেকে? তো অপশনগুলো দেখো, অ্যালফ্যাক্টরি লোম দ্বারা, পিটুইটারি দ্বারা, হাইপোথ্যালামাস দ্বারা নাকি সেরিব্রাম দ্বারা। তো সঠিক উত্তর কি? তো অলফ্যাক্টরি লোব দ্বারা কিন্তু এটির
সঠিক উত্তর, অপশন এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো, উপরাষ্ট্রপতি অবর্তমানে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? অপশনগুলো দেখো, স্পিকার, প্রধানমন্ত্রী, ডেপুটি চেয়ারম্যান নাকি ডেপুটি স্পিকার। তো দেখো, উপরাষ্ট্রপতির অবর্তমানে রাজ্যসভায় যে সভাপতিত্ব করেন সে কিন্তু ডেপুটি চেয়ারম্যান। অপশন সি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে? অপশনগুলো দেখো, পার্লামেন্ট, রাষ্ট্রপতি, রাজ্যপাল নাকি সুপ্রিম কোর্ট। তো দেখো, ভারতীয় সংবিধানের যে অবশিষ্ট ক্ষমতা এটি কিন্তু পার্লামেন্টকে কিন্তু প্রদান করা হয়। অপশন এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন কী বলেছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে লোকসভা থেকে কতজন সদস্য থাকেন? অপশনগুলো দেখো, 22 জন, 33 জন, 15 জন নাকি 7 জন। তো এটির সঠিক উত্তর কী? এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি, অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। হিমাচল প্রদেশের পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নত হয় কত সালে? মানে পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নত হয় কত সালে? অপশনগুলো দেখো, 1987, 1970, 1975 নাকি 1978। তো এটি সঠিক উত্তর কি ফ্রেন্ডস? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, 1970। হিমাচল প্রদেশ কিন্তু পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নত হয় কিন্তু 1970। তোমরা জানালে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ ওখানে গেলে কিন্তু তোমরা প্রত্যেকদিন কুইজগুলো দিতে পারবে। তো দেখো, প্রকৃতিপুঞ্জ উপাধি কে নেন? অপশনগুলো দেখো, গোপাল, ধর্মপাল, দেবপাল নাকি রামপাল। তো দেখো, প্রকৃতপুঞ্জ এই উপাধিটি কিন্তু গোপালের। অপশন এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো, কলকাতা শহর কে আবিষ্কার করেন? তো অপশনগুলো দেখো, ওয়ারেন হেস্টিং, জব চার্নক, লর্ড মাউন্টব্যাটেন নাকি লর্ড ওয়েলেসলি। তো এটির সঠিক উত্তর কী? এটির সঠিক উত্তর কিন্তু জব চার্নক, অপশন বি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 19 নম্বর প্রশ্ন, দেখো এলাহাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? তো কোন শহর কে প্রতিষ্ঠা করেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপশনগুলো দেখো, আলাউদ্দিন খলজি, শের শাহ, জাহাঙ্গীর নাকি আকবর। তো দেখো, এলাহাবাদ শহরটি কিন্তু আকবর আবিষ্কার করেন। অপশন এ কিন্তু এটির সঠিক উত্তর, অপশন ডি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো, ফিরোজাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলো দেখো, সিকান্দার লোদি, আকবর, ফিরোজ শাহ তুগলক নাকি শাহজাহান। তো এটির সঠিক উত্তর কী? এটির সঠিক উত্তর কিন্তু অপশন সি, ফিরোজ শাহ তুগলক কিন্তু ফিরোজাবাদ শহরটি কিন্তু প্রতিষ্ঠা করেন। তো দেখো, একটা কথা দেখবে, ফিরোজাবাদে ফ আছে আর ফিরোজ শাহ আছে, মানে ফিরোজ, ফিরোজা, এটি কিন্তু এই দুটোর হিসাবে কিন্তু অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে ফিরোজ মানে ফিরোজাবাদ কিন্তু শহরটি প্রতিষ্ঠা করেন, ফিরোজ শাহ মানে এখানেও ফিরোজ আছে, এখানেও ফিরোজ আছে। তো এটি দিয়েই কিন্তু তোমরা এটিকে মনে রাখবে। তারপর দেখো, গুগলি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনগুলো দেখো, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন নাকি বেসবল। তো দেখো, এটি কিন্তু সঠিক উত্তর ক্রিকেট। গুগলি বল করা হয় স্পিনের ক্ষেত্রে, তো গুগলি কথাটি কিন্তু ক্রিকেট খেলার সাথে পরিচিত। তারপর দেখো, অ্যাশেজ কাপ কোন খেলার সাথে যুক্ত? তোমরা সবাই জানো কম বেশি অ্যাশেজ কাপ কোন খেলার সাথে যুক্ত, এটি কিন্তু অপশান বি, ক্রিকেট। ক্রিকেটের সাথে কিন্তু অ্যাশেজ কাপ কিন্তু যুক্ত। তারপর দেখো, 2019 সালে কোন দেশে ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল? কোন দেশে ICC ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল? অপশনগুলো দেখো, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড নাকি কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর কী? তো 2019-এ কিন্তু ক্রিকেট যে ওয়ার্ল্ড কাপ খেলা সেটি কিন্তু ইংল্যান্ডে খেলা হয়েছিল, এবং ইংল্যান্ডের কিন্তু ইংল্যান্ডই কিন্তু উইন হয়েছিল বিশ্বকাপে, কিন্তু প্রথমবারের জন্য কিন্তু ইংল্যান্ড উইন হয়েছিল। এবং কার বিরুদ্ধে উইন হয়েছিল? সেটি কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু উইন হয়েছিল। এবং ইংল্যান্ডের ক্যাপ্টেন কে ছিল সেই সময় তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি বলে দিচ্ছি, ইয়ং মর্গান কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিল, মানে যেই সময় ইংল্যান্ড প্রথম বিশ্বকাপটি পায়, ঠিক আছে। আর ইংল্যান্ডের একজন বেস্ট অলরাউন্ডারের নাম তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে উত্তর দেবে। তারপর দেখো, ন্যাশনাল ডার্ক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশনগুলো দেখো, পুনে, লখনউ, কলকাতা নাকি হায়দ্রাবাদ। তো এটির সঠিক উত্তর কী? এটির সঠিক উত্তর কিন্তু অপশান অপশান বি কিন্তু এটির সঠিক উত্তর, লখনউ। তো ন্যাশনাল ডার্ক রিসার্চ ইনস্টিটিউট কিন্তু লখনউতে অবস্থিত। তোমরা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে,
এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি এবং বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করবে, নাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশন পাবে না। আর একটি কথা তোমাদের সবাইকে বলি, তোমরা যারা কুইজ দিচ্ছ না অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও, আমাদের টেলিগ্রামের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে কিন্তু প্রত্যেক দিন কুইজ হয়। তো দেখো কিষাণ দিবস কবে পালন করা হয়, অপশন কিন্তু দেখো 23শে ডিসেম্বর, 26শে নভেম্বর, 16ই অক্টোবর নাকি 13ই ফেব্রুয়ারি। তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ, 23শে নভেম্বর। কিষাণ দিবস কিন্তু 23শে ডিসেম্বর কিন্তু পালন করা হয়, 23শে ডিসেম্বর কিন্তু এটির সঠিক উত্তর, অপশন এ কিন্তু সঠিক উত্তর। তো ভিডিওটি পুরো দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।